আজকে আমরা এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ফরেস্ট গার্ডের বিষয় নিয়ে আলোচনা করব। তো আশা করি আপনারা সকলে জানেন যে ফরেস্ট গার্ড খুব শীঘ্র নিয়োগ হতে চলেছে। তো 1000 প্লাস শূন্যপদের সংখ্যা রয়েছে এবং 160 বিট অফিসার রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেটা রয়েছে, কর্মী নিয়োগে ইতিমধ্যে ছাড়পত্র দিয়েছে রাজ্য মন্ত্রিসভা, দ্রুতই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। সেক্ষেত্রে আগামী এক বছরের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তো আজকে আমরা এই ভিডিওতে ফরেস্ট গার্ডের বিষয় নিয়ে আলোচনা করব যে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কীরকম লাগবে, আপনাদের বয়স কত লাগবে, আপনার আবেদন কীভাবে করবেন, তো আপনাদের উচ্চতা কত লাগবে, ওজন কত লাগবে, তো সিলেকশন প্রসেসটা কীরকম রয়েছে। তো ফরেস্ট গার্ডের বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে এ টু জেড আলোচনা করব, তো সঙ্গে থাকুন। তারপর যেটা আপনাদের রয়েছে, বন দপ্তরে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, 160 বিট অফিসার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ইতিমধ্যে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা, নিয়োগে রাজ্য মন্ত্রিসভা অনুমোদন মিলছে, প্রায় 1000 ফরেস্ট গার্ড নেওয়ারও ভাবনা রয়েছে, নিয়োগের ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, এক বছরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করা হবে। 2017 সালে 259 শূন্যপদে বিজ্ঞপ্তি প্রকাশিত করেছিল, ওয়েস্ট বেঙ্গল পুলিশের আন্ডারে ছিল ফরেস্ট গার্ড। তো আশা করা যায় এবারও ফরেস্ট গার্ড বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল সাইটে। আশা করা যায় ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল সাইটে ফরেস্ট গার্ডের বিজ্ঞপ্তি যখনই প্রকাশিত হবে, তো কয়েকদিনের মধ্যেই ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। তো 8000 প্লাস শূন্যপদে বিজ্ঞপ্তি শীঘ্রই প্রকাশিত হবে অফিসিয়াল সাইটে। তো এবং আপনাদের এক্সাইজ ডিপার্টমেন্টের ASI, ঠিক আছে, আবগারি দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে 450 প্লাস বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হবে। তো এই দুটো আপডেট বর্তমানে রয়েছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং এক্সাইজ ডিপার্টমেন্টের ASI, এই দুটো পোস্টে বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। তো আশা করা যায় জানুয়ারি 15 তারিখের মধ্যে এই দুটো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যাবে অফিসিয়াল সাইটে। তো ফরেস্ট গার্ড যখনই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, তো সঙ্গে সঙ্গে চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে। তো ফরেস্ট গার্ড আশা করা যায় বিজ্ঞপ্তি এক বছরের মধ্যে প্রকাশিত হয়ে যাবে, 2023 সালের মধ্যে আশা করা যায় বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। ফরেস্ট গার্ড 2017 সালে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, তারপর আর কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি অফিসিয়াল সাইটে। তারপর জেল পুলিশ রয়েছে, ওয়ার্ডার রয়েছে, ঠিক আছে, আশা করা যায় জেল পুলিশের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে 2023 সালে। তাদের প্রিপারেশন চলছে, তো অবশ্যই আপনারা কন্টিনিউ করে যান, ঠিক আছে, প্রিপারেশন নিতে থাকুন আপনারা, কারণ জেল পুলিশ এবং আপনাদের ফরেস্ট গার্ড আসছে, বেঙ্গল পুলিশ 8000 প্লাস ভ্যাকান্সি আসছে খুব শীঘ্রই, অবশ্যই আপনারা নিজের প্রিপারেশন নিতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে চলে আসছে এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলসে। তো শিক্ষাগত যোগ্যতা আপনাদের কীরকম লাগবে, আপনারা যদি ফরেস্ট গার্ডে আবেদন করতে চান, তো মাধ্যমিক পাস করে থাকলেই আপনারা আবেদন করতে পারবেন ফরেস্ট গার্ড পোস্টে, ঠিক আছে। তো শুধুমাত্র মাধ্যমিক পাস, তো কোনো রকম আপনাদের এক্সট্রা কোয়ালিফিকেশন দরকার নেই, তো শুধুমাত্র মাধ্যমিক পাস করা থাকলেই আপনারা আবেদন করতে পারবেন। তারপর চলে আসছে এজ লিমিটে, তো বয়স 18 থেকে 32 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো 1-1-17 যেটা আপনাদের 259 ভ্যাকান্সি ছিল, তো বর্তমানে এখন 1-1-22, যদি এবছর বিজ্ঞপ্তি প্রকাশিত হয় 1-1-22 আপনাদের বয়স ধরা হবে, যদি আপনার 23-এ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় 1-1-23 আপনাদের বয়স ধরা হবে। তারপর চলে আসছে পে স্কেল, তো 5400 থেকে 25200 আপনাদের স্যালারি রয়েছে, জিপি আপনাদের রয়েছে 1900। তারপর চলে আসছে নেক্সটে আপার এজ সিলেকশন, তো আপার এজ অবশ্যই আপনাদের ইলেকশন রয়েছে, তো SC ST প্রার্থীরা 5 বছর এবং OBC প্রার্থীরা 3 বছর, আপনার গভর্নমেন্টের গালিসে যেটা রুলস রয়েছে সেই হিসেবে আপনাদের ছাড় দেওয়া হবে। আপনারা যারা এখনও আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে, ফেসবুক গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হননি, তো বন্ধুরা আপনারা এখনই জয়েন হয়ে যেতে পারেন। তো ওখানেও সব ধরনের চাকরির খবর খবর আপডেট দেওয়া হয়ে থাকে এবং যে কোনো পরীক্ষার পরিস্থিতি করানো হয়ে থাকে, তো বন্ধুরা আপনারা এখনই জয়েন হয়ে যান। তো ডিসক্রিপশন বক্স অবশ্যই চেক করবেন, ওখানেই সব গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। তারপর চলে আসছে নেক্সট সিলেকশন প্রসেসে, তো সিলেকশন প্রসেসটা কীরকম থাকবে, তো প্রথমত আপনাদের রিটেন এক্সামিনেশন হবে, দেন আপনাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে, তারপর আপনাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, PET, তারপর আপনাদের পার্সোনাল টেস্ট থাকবে, ঠিক আছে। তো এই কয়েকটি স্টেপে আপনাদের রিক্রুটমেন্ট প্রসেসটা নেওয়া হবে। 2017 সালে এটাই প্রসেস ছিল, রিক্রুটমেন্ট প্রসেস, রিটেন এক্সামিনেশন, দেন ফিজিক্যাল মেজারমেন্ট, দেন আপনাদের PET, তারপর আপনাদের ইন্টারভিউ হতো আপনাদের 2017 সালে। তো আশা করা যায় এবারও 2022-23 বিজ্ঞপ্তি, যে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, তো সেম আপনাদের সিলেকশন প্রসেসটা থাকবে। তারপর চলে আসছে নেক্সট ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে, তো আপনাদের PST, তো আপনাদের হাইট আপনাদের কত লাগবে, তো হাইট আপনারা দেখতে পাচ্ছেন মেল ক্যান্ডিডেটস, তো পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 163 সেমি, অল প্রার্থীদের ক্ষেত্রে 152.5 সেমি, আপনাদের যারা গোর্খা গাওয়ালিস, যারা রাজবংশী রয়েছেন, ST রয়েছেন, তো তাদের ক্ষেত্রে 152.5 সেমি, তো অল প্রার্থীদের ক্ষেত্রে 163 সেমি। চেস্ট আপনারা দেখতে পাচ্ছেন আনএক্সপেন্ডেড 84 সেমি আপনাদের লাগবে, 79 সেমি ফর গোর্খা গাওয়ালিস রাজবংশী ST, তো যারা গোর্খা গাওয়ালিস রাজবংশী ST রয়েছেন, তো 79 সেমি হলে আপনারা কোয়ালিফাই করে যাবেন। তো সব প্রার্থীদের ক্ষেত্রে 84 সেমি আপনাদের রয়েছে, আর এক্সপেন্ডেড এটা আপনাদের রয়েছে, তো এক্সপেন্ডেড হিসেবে যেটা আপনাদের চেয়েছে আপনাদের, তো আপনাদের 79 সেমি আপনাদের রয়েছে আপনাদের, তো এটা আপনাদের ফুলিয়ে না ফুলিয়ে রয়েছে আপনাদের, 84 সেমি আপনাদের এমনিতে যারা গোর্খা গাওয়ালিস রাজবংশী ST রয়েছেন।
ওয়েট আপনাদের যেটা চেয়েছে ওয়েট আপনাদের অ্যাজ পার মেডিকেল স্ট্যান্ডার্ড। তারপর চলে আসে নেক্সটে ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে, তো ফিমেল ক্যান্ডিডেট যেটা আপনাদের বলেছে হাইট আপনাদের 150 সেমি অল প্রার্থীদের, তারপর আপনাদের 145 সেমি যারা গোর্খা গাউলিস রাজবংশী এসটি রয়েছেন, চেস্ট 79 সেমি, তারপর 74 সেমি আপনাদের গোর্খা গাউলিস রাজবংশী এসটি যারা প্রার্থী রয়েছেন, তো চেস্ট আপনাদের যেটা রয়েছে যেটা আপনাদের ফুলিয়ে এবং না ফুলিয়ে যেটা আপনাদের রয়েছে 84 সেমি, তারপর 79 সেমি গোর্খা গাউলিস রাজবংশী এসটি যারা রয়েছেন। তো ওয়েট আপনাদের যেটা রয়েছে অ্যাজ পার মেডিকেল স্ট্যান্ডার্ড হিসেবে আপনাদের রয়েছে ওয়েট। তারপর চলে আসছি নেক্সট আপনাদের, তো ক্যান্ডিডেট সিলেকশন, তো কম্পিটিটিভ এক্সামিনেশন রিটেন এক্সামিনেশন যেটা আপনাদের হবে, তো 90 মার্কস আপনাদের থাকবে, তো 90টি কোশ্চেন থাকবে আপনাদের, 90 মার্কের এক্সামিনেশন হবে। তো এক্সামিনেশন ডিউরেশন আপনাদের রয়েছে 1 আওয়ার, তো 1 আওয়ার এক্সামিনেশন ডিউরেশন রয়েছে, 1 মার্ক করে আপনাদের প্রতিটি প্রশ্নে থাকবে। তারপর চলে আসছি নেক্সট, কোশ্চেন ইন দ্য রিটেন এক্সামিনেশন শ্যাল বি ফ্লোয়িং সাবজেক্টস, তো আপনাদের সিলেবাস আপনারা দেখতে পাচ্ছেন, তো যেটা আপনাদের রয়েছে এক্সামিনেশন প্যাটার্ন আপনারা দেখতে পাচ্ছেন, এক্সামিনেশন যেটা ডিটেলস রয়েছে, 1 নম্বর আপনাদের রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড আপনাদের এবং আপনাদের জিকে রয়েছে, জেনারেল নলেজ রয়েছে, তারপর ইংলিশ রয়েছে, তারপর এলিমেন্টারি ম্যাথামেটিক্স রয়েছে, মাধ্যমিক স্ট্যান্ডার্ড টেবিল থাকবে আপনাদের, 4 নম্বর আপনাদের রিজনিং থাকবে। তো তারপর আপনাদের নেগেটিভ মার্কিং, তো অবশ্যই আপনাদের নেগেটিভ মার্কিং রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন নেগেটিভ মার্কিং ফর ইয়েস রং অ্যান্সার। তো তারপর চলে আসছে নেক্সটে, পিএসটি কোয়ালিফাই হওয়ার পর আপনাদের নেক্সট আপনাদের থাকবে আপনাদের পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আপনাদের ফর মেলদের ক্ষেত্রে আপনাদের 25 কিলোমিটার ওয়াক আপনাদের রয়েছে উইদিন 4 আওয়ার্স, তো আপনাদের 4 ঘন্টা আপনাদের 25 কিলোমিটার আপনাদের হাঁটতে হবে। তারপর ফিমেলদের ক্ষেত্রে যেটা আপনাদের রয়েছে 16 কিলোমিটার্স ওয়াক উইদিন 4 আওয়ার্স যেটা আপনাদের রয়েছে, তো 16 কিলোমিটার আপনাদের রয়েছে, তো 4 ঘন্টা আপনাদের কমপ্লিট করতে হবে বা আপনাদের হাঁটতে হবে, ঠিক আছে। তো তারপর চলে আসছে নেক্সট, দ্য ক্যান্ডিডেটস হু উইল কোয়ালিফাই ইন দ্য পিএসটি পিইটি উইল বি কল্ড ফর পার্সোনালিটি টেস্ট, তো প্রথমত আপনাদের রিটেন এক্সামিনেশন হবে, দেন আপনাদের পিএসটি পিইটি হবে, তারপর আপনাদের পার্সোনাল টেস্টের জন্য আপনাদের ডাকা হবে, এই কয়েকটি স্টেপ রয়েছে। তো পার্সোনাল টেস্টে আপনাদের দেখতে পাচ্ছেন আপনারা যে ইন দ্য পার্সোনাল টেস্ট দ্য জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড আপনাদের সুইটেবিলিটি অফ দ্য ক্যান্ডিডেট ফর পাবলিক সার্ভিস উইল বি টেস্টেড, এই সব আপনাদের পার্সোনাল টেস্ট নেওয়া হবে। তারপর চলে আসছে নেক্সট অ্যাপ্লিকেশন ফিতে, তো অ্যাপ্লিকেশন ফি আপনাদের অল প্রার্থীদের ক্ষেত্রে 220 টাকা এবং যারা এসসি এসটি প্রার্থী রয়েছেন, তো শুধুমাত্র আপনাদের প্রসেসিং ফি লাগবে আপনাদের 20 টাকা আপনাদের ফি পে করতে হবে। তো অ্যাপ্লিকেশন ফি আপনাদের অনলাইনে পে করতে হবে, তো ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনাদের আপনারা পে করতে পারেন। হাউ টু অ্যাপ্লাই, আপনারা আবেদন কীভাবে করবেন, তো অনলাইন অফলাইন আপনার দুটো প্রসেস রয়েছে, অনলাইনে আপনারা আবেদন করতে পারেন অফিসিয়াল সাইট ভিজিট করার পর, অথবা আপনারা অফলাইনেও আপনারা আবেদন করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন অফলাইনে সম্পূর্ণ এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে, এই অফিসিয়াল অ্যাড্রেসে আপনারা পাঠাতে পারবেন, ঠিক আছে। তো এখন অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়নি 2022-23, তো 1000+ শূন্যপদে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ফরেস্ট গার্ড এবং আপনাদের 160 বিট অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হবে। তো রাজ্যের মন্ত্রিসভায় অনুমোদন অলরেডি পেয়ে গেছে, তো এখন বিজ্ঞপ্তি বের হওয়ার পালা, তো আশা করা যায় খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, যখনই অফিসিয়াল নোটিফিকেশন অফিসিয়াল সাইটে প্রকাশিত হয়ে যাবে তো সঙ্গে সঙ্গে চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে। তো অবশ্যই বন্ধুরা আপনারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।